তারকা তারকা নিজের কাকা সে কি এক হলো? এটা কি কখনো হয়? কাকা তারকা যাকে 30 বছর চিনি আজ, যে নতুন পার্টি সে কি করে এক তারকা হিসেবে যাকে টিভিতে দেখছি আর যাকে 30 বছর সঙ্গে রয়েছে এক কি করে হয়? কখনো এক হতে পারে? নির্বাচন শুরু হতে আর 24 ঘন্টাও বাকি নেই, কিন্তু প্রচার শেষ হয়ে গেছে। কি করছেন প্রার্থীরা বাড়িতে বসে? কিভাবে তাদের থাকা, কিভাবে তাদের জীবন, এটাই আজকে জানবো আমরা। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি যার বাড়িতে, তিনি সংযুক্ত মোর্চার প্রার্থী। তৃণমূলের যেসব প্রার্থীরা এখনো পর্যন্ত আমরা দেখেছি, তাদের স্কর্পিও গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, কিন্তু সংযুক্ত মোর্চার প্রার্থীদের সম্বন্ধেও কি একই বার্তা রটে? অনেকে বলেন সংযুক্ত মোর্চায় এবার যারা প্রার্থী হয়েছেন তাদের বেশিরভাগই আর্থিকভাবে সচ্ছল নন, কিন্তু তারা মানুষের কাজ করতে এগিয়ে আসেন না। তবে আজকে যার বাড়িতে এসেছি তিনি আর্থিকভাবে অসচ্ছল না হলেও তিনি কিন্তু মানুষের কাজ করতে এক মুহূর্ত পিছু পাহান না। হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বা সংযুক্ত মোর্চার প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত। শুভজিৎদা, খুব দুঃখ, কারণ হচ্ছে সাত সকালবেলা এসে তোমার বাড়িতে জ্বালাচ্ছি। এত সকালে কি এখনো পর্যন্ত কেউ এসেছে দাদা? না না, সকালবেলা আমি তো খুব আর্লি রাইজার, আমি 5:30-6:00 মধ্যে উঠি, যত রাত্রি শুই। ফলে সকালবেলা আমি এদিক ওদিক ঘুরি, মানুষের সাথে যোগাযোগ করে, এটাই সারা বছরের আমার মানে যা চালু আছে। তা তুমি সকালবেলা এসছো, ভালোই লাগলো, ঠিকই আছে, সকালবেলায় ধরেছো। আচ্ছা বলছি একটা জিনিস, এই যে তুমি সারা বছর ধরে সকালবেলা থেকে মানুষের সঙ্গে যোগাযোগ করো, কিন্তু কাজটা কি করো এটা মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারছে না। শুভজিৎদাকে সবাই চেনে এই এলাকায়, এক ডাকে বাচ্চা থেকে বুড়ো সবাই শুভজিৎদা। কে শুভজিৎদা, কেন, কি করে শুভজিৎদা তৈরি হলো, যদি একটু সেই গল্পটা। না, ছোটবেলা থেকেই তো এখানে আছি। আচ্ছা আপনারা এখানে কত বছর ধরে আছেন? ওই বললাম 70-71, মানে আমি এখানে এসে ওয়ানে ভর্তি হয়েছি, জ্যাংরা প্রাইমারি স্কুলে। আচ্ছা এই যে আপনি যখন এখানে ভর্তি হয়েছিলেন তখন ডেভেলপমেন্ট এতটা ছিল না, আমরা শুনেছি এই এলাকায় তখন মানে হাঁটু অবধি কাদা ছিল, লোকে হাঁটতে পারতো না, রাস্তা ছিল, তখন একটা কংগ্রেসি জমানা, তারপরে আস্তে আস্তে ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা যখন আপনার চোখের সামনে হয়েছিল তখন আপনাদের ফিলিংসটা কী ছিল? না, সে তো ছোটোবেলা থেকে আমরাও অনেক কষ্ট করেছি, বাবা সিএসসিসির কর্মচারী ছিল, অল্প পয়সার জমি কিনতে এসে এখানে আমরা জমি কিনে, তাও বোধ হয় ইনস্টলমেন্টে জমির মালিক খুব সহৃদয় ব্যক্তি, কিছু কিছু করে টাকা দিয়ে আজকের এই বাবার কেনা জমিতেই আমি আছি। তখন অনেক কষ্ট করেছি, কাদা পেরিয়ে স্কুলে যেতাম, সেই কাদা মোছার জন্য পিঠে ব্যাগের মধ্যে গামছা থাকতো, পুকুরে পা ধুতাম। যাই হোক, সেই রকম একটা অদ্ভুত গ্রাম ছিল এখানে, কোনো রাস্তা নেই, ঘাট নেই। সেই জায়গায় 1977 বামফ্রন্ট সরকার আসার পরে এক অভূতপূর্ব উন্নয়নের জোয়ার বয়ে গেল। একেবারে আমরা দেখলাম রাস্তা হলো, ঘাট হলো, কাজের বিনিময়ে খাদ্যের সেই প্রকল্পে একটার পরে রাস্তা হলো, রাস্তার উপর ইট পড়লো, কোথাও পিচ পড়লো, একটা ব্যাপক আজকে সেই নগরায়নের ফলেই আস্তে আস্তে পঞ্চায়েত থেকে পৌরসভায় উন্নীত হলো। এসবই তো বামফ্রন্ট সরকারেরই প্রচেষ্টা, অবদান। তাহলে এই জায়গাটা যখন বামফ্রন্ট সরকারের এতটা উন্নয়ন চলছে তখনও এই জায়গাটা ছিল একটা বিরোধীদের শক্ত ঘাঁটি, তৎকালীন যুগের বিরোধীদের যখন বামফ্রন্ট ক্ষমতায়। আজকেও যদি দেখা যায় এখনও কিন্তু বলা যায় যে বর্তমান শাসক দলের একটা শক্ত ঘাঁটি সেই জায়গায় দাঁড়িয়েছেন আপনি। আপনি সাধারণ মানুষের কাছ থেকে কতটা এক্সপেকটেশন করছেন? হ্যাঁ, এটা তো বিরোধীদের শক্ত ঘাঁটি বরাবরই, এখনও আছে, গতবারও আছে। তবে আমার বিশ্বাস, আমার আশা যে নিশ্চয়ই অতিরিক্ত কিছু ভোট মানুষের আমি পাব, কারণ যখনই যে কোনো সমস্যায় মানুষ আমাকে পাশে পায়, আমি মানুষের কাজে থাকি সারা বছর, সবার সাথে মেলামেশা করার চেষ্টা করি, এবং কখনোই কোনো রকম মানুষের সাথে অসৎ ব্যবহার করিনি। ফলে মানুষের থেকে আমি এবারে আশা করি নিশ্চয়ই মানুষ আমাকে সমর্থন করবে, এই এলাকার মানুষ। একটু অন্যদিকে আসি, শহীদদা, এত ব্যস্ততা, এখন না হয় ভোট,
বাকি সময়টা, সারা বছরের বাকি সময়টা, সারাদিন একটা কাজের মধ্যে, কিন্তু অবসর সময়টা, অবসর সময়টা কি করে কাটান? না, অবসর সময় প্রথম কথা আমার তো ছেলে এবং মেয়ে, এদের নিয়ে একটু সময় কাটাতে ভালোই লাগে। এছাড়া বই পুস্তক পড়ে, এলাকার বাচ্চাদের সাথে একটু মজা করে, এইটাই আমার একটা। ওদের যেমন আমি এখনও রেগুলার বাচ্চাদের সাথে নাটক করি, বিভিন্ন মাঝে মাঝে ওদের নিয়ে বেরিয়ে পড়ি, এইভাবেই অবসর যাপন করি। ক্লাবে আমি চাকরিদের সঙ্গে এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সেখানে যত রাতেই হোক ফেরার পথে একবার তাদের সাথে আড্ডা মারি, এইভাবেই কাটাই। এই যে এবারে ক্লাব, এই কদিন ধরে শুনছিলাম ক্লাব আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে, অথচ বর্তমান শাসক দল এই ক্লাবগুলোকে কিন্তু একটা বড় অংশের টাকা দিয়েছিল। হ্যাঁ, অবশ্য ক্লাবগুলোর মধ্যে যেটা শোনা যাচ্ছিল যে তাদের মধ্যে একটা ভাগ হয়ে গেছিল, যে টাকা পেয়েছি বলে কি মাথা বিক্রি করে দিয়েছি নাকি, এরকম বেশ কিছু ক্লাবও কথা বলেছে। কিন্তু আপনাদের জাগৃতি সংঘ ক্লাব, তারাও কিন্তু সরকারিভাবে আর্থিক অনুদান পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা আপনাকে নিয়ে প্রচার চালাচ্ছে, এটা তাদের উপরে কোনো প্রেশার আসবে না তো? আমি আপনাকে বলছি, আপনি ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার হিসাবে, না দেখুন, টাকা দিয়েছে সরকার, সরকার মানে জনগণের টাকা সরকার দিয়েছে, তা আমাদের টাকা, জনগণের টাকা ক্লাব পেয়েছে তার উন্নয়নের জন্য, তার কাজের জন্য, এ তো তৃণমূল দেয়নি। ফলে ক্লাব যদি অ্যাপলিটিক্যালি ঝান্ডা ছাড়া তার এক্সিকিউটিভ কমিটির সদস্য দাঁড়িয়েছে, তার জন্য মানুষের কাছে অ্যাপিল করে, তার জন্য তৃণমূলের রোষ হওয়াটা এটা একটা কোনো কাজের কথা না। রোষ হয়েছে, আমি শুনলাম যে রোষ হয়েছে, ফলে তৃণমূল তো টাকা দেয়নি। যদি বলতো যে তৃণমূল টাকা দিচ্ছে, নিশ্চয়ই ক্লাব সেটাকে গ্রহণ করত। গেল ক্লাবের কথা, এবার আসি একটু আপনার পরিবারের ব্যাপারে। আপনার মেয়ে, আপনার ছেলে, তাদেরকে অনেক কষ্ট করে আপনি যখন মানুষ করেছিলেন, আপনি নিজেই বলছেন একটা বড় সময় আপনার জীবনে, একটা স্বর্ণ সময়, সেটা আপনি ছেড়ে দিয়েছিলেন পার্টির কাজের জন্য। তারপর শুনেছি যেটা আপনি অনেক কষ্ট করে তাদেরকে মানুষ করেছেন, আজকে তারা কতদূর পড়াশোনা করছে? মেয়ে তো আমার, ওর অনেক ভালো রেজাল্ট হয়েছিল, কিন্তু ওই আমার ওই ছোট ফার্ম ওটাতেই ও কাজ করার ইচ্ছা পোষণ করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক করেছে, এমটেকও করেছে, এখন প্র্যাকটিক্যালি ওই আমার সেই ফার্ম দেখে চালায়। আমি আজ 3 বছর ধরে মোটামুটি সর্বক্ষণের কর্মীর মতোই কাজ করতে পারি, যেহেতু ওই আমার টোটাল যে আমার প্রফেশনাল ফার্ম সেটা দেখে। আর ছেলে তো 11 পড়ে, 12 উঠবে আর কি, একদম জানি না ওদের পরীক্ষা হবে কি হবে না, এই হচ্ছে ব্যাপার। এই যে করোনা কালে আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়েছিলেন, সকালে দুপুরে রাতে বাড়িতে খাবার পৌঁছেছিলেন, এই আর্থিক সংস্থান কোথা থেকে পেয়েছিলেন? এই বাবুগাড়ি সারাউনি মানুষ যেভাবে এগিয়ে এসছে, এমনকি ব্যবসায়ীরা, তারা বলেছে নাম প্রকাশ করবে না, কিন্তু ফোন করে করে আমি ভাবতে পারিনি বাগুয়াড়ির ব্যবসায়ীরা যেভাবে সাহায্য করেছে, চাল থেকে শুরু করে, আলু থেকে শুরু করে, সমস্ত কিছু করে, এবং প্রচুর মানুষ বাগুয়াড়ির মানুষ তারা আমাকে, আমাদের এ কাজে এগিয়ে এসছে, এটা সত্যি আমি মানে ভাবতেও পারিনি এত বড় একটা কাজ আমি করতে পারবো, মানুষ পাশে এসে দাঁড়িয়েছে বলেই পেরে পারলাম। আমরা 300 করে স্টার্ট করেছিলাম, শেষ করেছি প্রায় 612 জন আমরা শেষ দিনে দিয়েছিলাম, একটা লোককেও লাইনে দাঁড়াতে হয়নি, এটাই হচ্ছে বড়। আমাদের টোটাল আমাদের পার্টি যা কর্মীরা আছে, বাইক নিয়ে তারা সমসাইকেল নিয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসছে। একটা বিষয় না বললেই নয়, সিপিএম বলতেই মানুষের মধ্যে কেমন একটা নাক সিটকা নিয়ে আসে। এখন এমনভাবে 34 বছরটাকে মানুষের সামনে উপস্থাপনা করা হয়েছে, এখন যদি গিয়ে বলা হয় যে সিপিএম এর পক্ষ থেকে এসেছি, মানুষ প্রথমে বলে হ্যাঁ আপনাদেরকে দেখা আছে, ভাবব দেব কিনা। তাহলে যখন করোনাকালে আপনারা কমিউনিটি কিচেন করে সেই মানুষগুলোর দৌড়ে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছিলেন, তাদের মানসিকতাটা তখন কী ছিল? শুধু কি সিপিএম বলে তারা নাকশিটকে ছিল, নাকি পেটের জ্বালায় তারা এগিয়ে এসেছিল আপনাদের কাছে? না, এখন সেটা নাকশিটকেও ছিল, কিন্তু এবারে বেশিরভাগ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছে, এবং এইটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে সর্বত্র, আমি দেখেছি যে
চৌত্রিশ বছরটাই ভালো ছিল, অনেকেই বলেছে চৌত্রিশ বছরটাই ভালো ছিল, এটা কেউ কারোর জন্য করছে না। তৃণমূল সম্বন্ধে মানুষের মোহ ভঙ্গ হয়েছে, তারপর বিজেপি যেভাবে দেশটাকে বিক্রি করে দিয়েছে, যেভাবে সমস্ত গ্যাসের দাম থেকে আরম্ভ করে মধ্যবিত্তকে যেভাবে টুটি টিপে ধরেছে দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্য দিয়ে, তবে পরে মানুষ বলছে চৌত্রিশ বছরই ভালো ছিল এবং এবারে নিশ্চয়ই যে এই রাজ্যের হাল ফিরবে, লাল ফিরবে। প্রার্থীর সঙ্গে তো কথা বললাম, আসুন এবার একটু কথা বলে নিই প্রার্থীর বাড়ির লোকেদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে শুভজিৎবাবুর মেয়ে শুভশ্রী। বাবার সঙ্গে বেরোচ্ছ, প্রত্যেকটা প্রচারে দেখা যাচ্ছে নিজে এসএফআই করো, মানুষের কাছে গিয়ে কাজ করো, কি বুঝছো আপনি তোমাদের যুব সমাজ কিভাবে দেখছে? প্রথমত এটা বলবোই যে প্রতিবারের ইলেকশনের থেকে এটা আলাদা, একটা জায়গাতেই যে আমরা দেখছি ইয়াং ছেলেমেয়ে নিজে থেকে মানে সব চলে আসছে কাজ করার জন্য, মানে আমরা ভাবতেও পারিনি, মানে টুয়েলভে পরে এবার নতুন ভোটার সে এসে দেওয়াল লিখে যাচ্ছে, আপনারা দেখেছেন সেই সুন্দর দেওয়াল লিখেছে নিজে থেকে, পরীক্ষা শেষ টেস্ট শেষ হয়েছে করেই ফোন করছে, দিদি কোথায় দেওয়াল লিখতে হবে বলো, মানে আর হোয়াইট ওয়াশ করার নেই, তার মানে তাকে দিতেই হবে দেওয়াল, এরকম ব্যাপার। তারপর আরেকজন দিল্লি ইউনিভার্সিটির ছাত্র এখানে লকডাউনের জন্য এখন রয়েছে, সে আমাদের ওই কমিউনিটি কিচেনের সময় থেকে তার সাথে আমাদের আলাপ আর কি, সেই দেখে নিজে থেকে আসে, সে গান বানিয়েছে প্রচারের জন্য। তারপর আরও মানে খুবই অবস্থা খারাপ, বাবা মারা গেছে সেরকম, তারা আর কি সারাক্ষণ কাজ করছে বা আমাদের পার্টির সাথে, রাত্রিবেলা করে ঝান্ডা বাজছে, মানে আমি দেখতে পাচ্ছি যে এবারে মানে ছাত্রছাত্রী মানে একটা নতুন সেকশন ছাত্রছাত্রী পুরো উঠে এসছে আমাদের সাথে কাজ করার জন্য। একটা প্রশ্ন করছি যে তোমার বাবার বিরুদ্ধে যে দাঁড়িয়েছেন অদিতি মুন্সি, তারকা, সবচেয়ে বড় কথা তার হাজবেন্ড দেবরাজ, সে যুব নেতা, তার হাতে যুব সমাজের একটা বড় অংশ রয়েছে, এবং সর্বোপরি যদি বলে দেওয়া যায় যে এই এলাকায় দেবরাজের কিন্তু একটা আলাদা ক্রেজ রয়েছে, সে মানুষের পাশে দাঁড়ায়, ঠিক যেভাবে শুভজিৎকে আমরা দেখেছি যে সে তিনি মানুষের জন্য কাজ করেন, দেবরাজও খানিকটা কিন্তু যুব সমাজের জন্য কাজ করেছে, সেই জায়গায় লড়াইতে একটু অসম তৈরি হচ্ছে না? দেখুন, লড়াইটা ওদের কাছে ক্ষমতা আছে, ওরা লোককে বলতে পারবে যে হ্যাঁ তোকে তুই এই বেলাটা কাজ কর, তোকে আমি এই টাকাটা দিচ্ছি, তারা বলতে পারবে তুই কাজ কর তোকে আমি চাকরি দেব, কিন্তু আমাদের কাছে যারা আসছে পুরোটাই ভালোবেসে, আমাদের দেখেছে যে গত এই সময় আমরা ক্ষমতায় না থেকেও কীভাবে লোকেদের পাশে থেকেছি, প্রতিটা সময় যখন লোক প্রবলেমে পড়েছে আমরা ছুটে গেছি, সেই দেখে ছেলেমেয়েরা নিজে থেকে আসছে, আমরা কিন্তু কোনো প্রলোভন দেখাই, আমরা পারবও না, আমাদের কাছে সেই সমর্থও নেই কিচ্ছু নেই, তারা পুরোটাই ভালোবেসে পার্টির জন্য তাদের যেই টান তাই থেকে আসছে। আর যারা এটা ভালো করেই জানা, যারা টোপ ফেলে মানুষ আনে, সেই যখন তাদের ক্ষমতা থাকে না তাদেরকে আর খুঁজেও পাওয়া যায় না। তাই তোমার বাবাই সারাক্ষণ মানুষ নিয়ে বসে থাকেন, সারাক্ষণ মানুষের জন্য ছুটোছুটি করছে, বাড়িতে সময় দিতে পারে না, বাবাকে এতটুকু ইচ্ছা হয় না কাছে নেওয়ার? হ্যাঁ, সেটা তো ছোট থেকেই এইভাবে দেখে বড় হয়েছি, এটা তো মানে প্রথমে একটু মাঝে মাঝে রাগ হলো যে কোথাও নিয়ে যেতে পারে না, সবসময় মায়ের সাথেই যেতে হয়, কিন্তু সেটা সামনে বললেও এটা তো এটাই ভালো লাগে, বাবাকে এইভাবেই দেখে অভ্যস্ত যে না ঠিক আছে বাবার একটা বৃহত্তর জগৎ আছে, বাবা সবার জন্য করে, এটা দেখেই অভ্যস্ত, এটা যদি অন্যরকম হয় তখনই আমাদের খারাপ লাগবে। বাবার পা ভেঙেছে, এই এখনও পায়ে ব্যান্ডেজ করা আছে, এই অবস্থায় বাবাকে বেরোতে হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে? না, এটা তো করতেই হবে, এখন এটার জন্য যদি বসে থাকে তাহলে তো আর হবে না এটা। আর আমাদের সবাই, আমরা বাবাকে যেভাবে আমরা বড় হয়েছি, আমরাই বলবো যে না তুমি যাও তুমি যাও, আমরা কোনোদিন বাবাকে আটকাবো না, আমরাই বলি যে মানে তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি, এরকম অবস্থা আর কি। সুবিধা যে মেয়ের একটা অভিযোগ যে বাবা কোনো বাবাকে কোনোদিনও কাছে পাই না, বাবা একটা রাগ হতো কিছু কিছু সময়, এই রাগটা কীভাবে উপশম? না না, ও তো বলছে যে আমি একটা কাজ করতাম শত ব্যস্ততার মধ্যেও, ওকে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ অবধি ও মানে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে পড়তো, স্কুটারে করে কিন্তু ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সকালবেলা দিয়ে এসছে, এই কাজটা আমি কিন্তু ছেড়ে দিয়েছে, যতদিন কলেজে গেছি 4 বছর আমাকে বাবা স্টেশন অবধি নামিয়ে দিয়েছে। মানে মেয়ে এই বাচ্চাদের ব্যাপারটা শত ব্যস্ততার মধ্যে করার চেষ্টা করেছি। যে প্রার্থী সিপিএমের সংযুক্ত মোর্চার, কিন্তু সর্বোপরি শুভজিৎ দাশগুপ্ত কিন্তু একজন মানুষ, তার একটা পরিবার আছে, পরিবারের জন্য সময় হয়তো কম দিতে পারেন, পরিবারের মানুষগুলোর হয়তো সামান্য অভিযোগ থাকতে পারে, কিন্তু তার মেয়ের দাবি বাবার একটা আলাদা জগৎ রয়েছে।
সেই সংযুক্ত মোর্চার প্রার্থী শুভজিৎ দাশগুপ্তর বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ঠিক ডান দিকে। আপনারা দেখতে পাচ্ছেন শুভজিৎ দাশগুপ্তর বাড়ি, চার কাটা সাড়ে চার কাটা জায়গা, সেই জায়গায় সামনে একটা ছোট্ট বাগান। কিন্তু রাস্তাটা যদি দেখাই, বাড়ির সামনের যে রাস্তাটা খুব বেশি হলে 10 ফুটের একটা ন্যারো রোড, তার ধারে বাড়ি। বহু বছর আগে এসেছিলেন তারা, বেড়ার একটা ছোট্ট চালা দিয়ে ঘর তৈরি করে এখানে থাকছিলেন। আশেপাশের বাড়ির লোকেরা তারা কিন্তু এই শুভজিৎবাবুকে দেখেছেন পাড়ার ছেলে বলে, তারা দেখেছেন শুভজিৎবাবুকে নিজেদের ঘরের ছেলে বলে। কেন? শুভজিৎবাবুর মধ্যে যে একটা আলাদা মননশীল জায়গা রয়েছে তার প্রমাণ কিন্তু তুলে ধরে তার এই ছোট্ট বাড়িটি। তার কারণ একটু বাড়ির ভেতরে যদি ঢুকে দেখি, বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন বাড়ির সামনেই রয়েছে একটা ছোট্ট বাগান, একেবারে হাতে করে সাজানো সেই বাগান, যেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ সেখানে কিন্তু রয়েছে। অর্থাৎ গাছপ্রেমী একটি মানুষ, যে মানুষটা তার মন দিয়ে সাধারণের জন্য সর্বক্ষণ কাজ করেন। দোতলা বাড়ি, অবশ্যই দোতলা বাড়ি, রয়েছে একটি ছোট্ট গাড়ি, একটি বাইক, ভাঙাচোরা একটি বাইক। যদিও শুভজিৎবাবু গাড়ির থেকে বেশি বাইকে করে ঘুরতেই ভালোবাসেন। আর তার এই বাড়ির সৃজনশীলতা কিন্তু বলে দেয় একজন প্রার্থীর মন কীরকম হতে পারে, সেই প্রার্থী সাধারণের জন্য কতটা কাজ করতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এলাকাটা, যে এলাকায় শুভজিৎবাবু থাকেন এলাকা কিন্তু এতটা ডেভেলপ নয়। হ্যাঁ, তবে এই এলাকার মানুষের কাছে তিনি কিন্তু তাদের ঘরের ছেলে। আসুন একটু এলাকার লোকেদের সঙ্গে একটু কথা বলে জানবো তিনি কীরকম মানুষ। আচ্ছা, শুভজিৎটা দাঁড়িয়েছেন কীভাবে দেখছেন? ওনাকে আমরা খুব ভালোভাবে জানি এবং উনি খুব ভালো লোক। ওনার সঙ্গে আমার দীর্ঘদিন, মানে আমি 20 বছর এখানে এসে 20 বছর ধরেই ওনার সঙ্গে আমার পরিচিত, এবং আমি ওনার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। এবং উনি মানে মানুষ হিসাবে ভীষণ ভালো, উনি একজন ইঞ্জিনিয়ারিং পেশার। তারপরে যে কোনো মানুষ ওনার কাছে কিছু জন্য হেল্প চাইতে আসলে উনি দিন নাই রাত নাই উনি বেরিয়ে পড়েন, উনি মানে পরিবারের দিকে তাকান না, উনি সবসময় বেরিয়ে পড়ে। এই কিছুদিন আগেই আমাদের এই এই ফ্ল্যাটে এক ভদ্রলোক মারা গেছে, মানে ওনার ছেলে মেয়ে কেউ নেই, উনি মারা গেছিলেন। ভদ্রমহিলা একটু অ্যাবনর্মাল মতন কিছু জানেন না, এবার কে ওনাকে ডেথ সার্টিফিকেট দেবে, কে ডাক্তার দেখাবে, এখানে সেরকম কেউ লোক নেই। অন্য লোকের কাছে গেছে, তার কাছে উনি কোনো হেল্প পায়নি। তারপরে আমরা বললাম যে আপনি দাদার কাছে যান। তারপরে দাদার কাছে গেল, ডাক্তার সুরের কাছে দাদা ফোন করলো। ডাক্তার সুর বললো মানে বডি অলরেডি পচে গেছে ওনার, তখন একদম ভরপুর করোনা। তখন উনি দাদা বললো, সুর বললো যে আপনি যান গিয়ে গিয়ে দেখে আসেন বডিটা অলরেডি উনি ডেড বডি হয়ে গেছে কিনা। দাদা ওই অবস্থায় গন্ধ ছেড়ে গেছে, নাক চাপা দিয়ে একদম ওনার উপরে উঠেছে। তখন উনি সুরকে বললেন, সুর ওনার কথায় ডেথ সার্টিফিকেট দিল, রাত্রি 1টায় মারা গেছে সেই বডি। ওনার ডেথ সার্টিফিকেট পাওয়ার পর রাত্রি 10টায় বডি যায়। এরকম মানুষের উপকার মানুষ উনি সবসময় করে থাকেন। তারপরে এই করোনার মধ্যে একদম ওনার নিজের শরীর অসুস্থ হওয়া পর্যন্ত উনি সব জায়গায় খাবার দিয়ে পুঁছিয়ে দিয়ে এসছে। আমার তো বিয়ে হয়েছে আজকে 9 বছর, আমি যতদিন ধরে দেখছি মামা খুবই ভালো, সবার পাড়াতে সবার উপকার করে, হেল্প করে, যে যখনই বিপদে পড়ে এসে পাশে দাঁড়ায়, যখনই যেইটুকু মানে সামর্থ্য দিয়ে সবাইকে হেল্প করে। আচ্ছা, উনি বলছিলেন আজকে যে এত প্রচারের মধ্যে পাড়ার লোকেদের সঙ্গে উনি দেখা করতে পারেননি, মানে এটা কি আপনাদের পক্ষে মেনে নেওয়া যায়? হ্যাঁ, মেনে নেওয়া সম্ভবই, কিন্তু যখনই যাওয়া আসার পথে যেটুকু দেখা করা সম্ভব দেখা করে, কথা বলে, চেষ্টা করে সবাইকে সবার সাথে কথা বলার। এখন এই এই কেন্দ্রের প্রার্থী একজন তারকা প্রার্থী, তৃণমূলের প্রার্থী যদি দেখা যায়, তারকা প্রার্থী, তো সেই জায়গায় শুভজিৎবাবু প্রার্থী হয়েছেন সংযুক্ত মোর্চা থেকে, কীরকমভাবে কীরকম লাগছে বিষয়টা, মানে লড়াইটা কি জমবে? অবশ্যই, আর খুবই ভালো। আর মামা যদি যেতে, আমার সম্পর্কে মামা হয় যে পাশে থাকে, যেহেতু ছোটোবেলার থেকে ওরা ছোটো থেকে সব দেখে এসে, তো মামাই বলি, তো
জিতলে পাড়ারও সবার ভালো, আমাদেরও ভালো, আর মামা জিতবে এবার আমাদের সবারই আশা আছে। বিশালে তা 25 সাল থেকে আমি এখানকার বাসিন্দা, সুভিজিৎ বাবুও সমসাময়িক, সুভিজিৎবাবু থেকে ততদিনের আমাদের সঙ্গে আলাপ। আপনাদের কাছে এটা কতটা এক্সপেকটেশন? এবারে সুভিজিৎ বাবু একটা পাড়াতে একটা পরিচিত মুখ, প্রার্থী হয়েছে আমাদের কাছে একটা গর্বের, কারণ আমার পাড়ার লোক, সুতরাং পাড়া থেকে তো যদি একটা প্রার্থী দাঁড়ায় তার এক্সপেকটেশন আমাদের অনেকটা বেশি হবে। লোক হিসেবে খুবই ভালো, পাড়াদের পরিচিতি আছে, সমাজসেবামূলক কাজ বা অন্যান্য বিশেষ কাজের তাকে কাজে পাওয়া, গভীর রাতে মনে করেন অসুস্থ পড়লো সেই কাজে তাকে সাড়া দেওয়া, মানে আমরা খুবই গর্বিত যে উনি আমাদের পাড়া থেকে একজন দাঁড়িয়ে মনোনীত হয়েছেন। আমি জানি কাকুকে 30 বছর ধরে, মানে আমি এই পাড়ার মেয়ে, এই পাড়ারই বউ, মানে কাকু একদম, কাকু তখন একদম ইয়ে না, আমি তখন ছোট্ট টেপ জামা পাড়া মেয়ে, সেই থেকে কাকুকে চিনি। পাড়ার সমস্ত কিছু সমস্যা হলে কাকুর কাছে ছুটে আসা, আর এই পাশের বাড়িটাই হচ্ছে আমার বাড়ি। আর রিসেন্টলি জানুয়ারি মাসে শ্বশুর মারা গেলেন, হ্যাঁ তো করোনায় মারা গেছিলেন কাকু, ভর্তি করার পর আমরা জানতে পেরেছি করোনা। তো শনিবার যেদিন বাবা শ্বাসকষ্ট হয় সেদিন থেকে কাকু থেকে সোমবার মৃত্যু অবধি কাকু আমাদের পাশে ছিলেন, মানে আমার হাজব্যান্ড একজনই, কেউ আর নেই আমাদের। তো কাকু সেই থেকে মানে দাহ অবধি, বাড়িতে না পৌঁছে দেওয়া অবধি কাকু ছিলেন সঙ্গে, মানে এরকমই, মানে আমাদের বাড়িতে কিছু হবে আমরা কাকু কাকিমা মিলে কিছু বুঝি না। তো এবারে তো আর মানে কি বলবো, মানে আই তো আমার ঘরের লোক, মানে এর বাইরে আর কিছু বলার নেই। কেন এবারে যে ওনার বিরুদ্ধে যে তৃণমূলের প্রার্থী হয়েছে, তিনি তো তারকা, নিজের কাকা সে কি এক হলো, এটা কি কখনো হয়? কাকা আর তারকা, যাকে 30 বছর চিনি আজ, যে নতুন প্রার্থী সে কি করে এক তারকা হিসেবে, যাকে টিভিতে দেখছি আর যাকে 30 বছর সঙ্গে রয়েছে, এক কি করে হয়, কখনো এক হতে পারে? খুবই ভালো, আমরা আজকে 28-30 বছর ধরে এখানে এসেছি, কি বলবো বাবা, তুলনাহীন। আমাদের জল দেওয়া, কারেন্ট দেওয়া, অসুস্থ হলে দেখা, মানে কোনো কিছুতেই মুখ ঘুরিয়ে থাকে না। অর্থাৎ পাড়ার লোকেদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, সুভজিৎ বাবু তিনি যত না বেশি রাজনীতিবিদ তার থেকে বেশি কিন্তু তিনি সামাজিক একটি মানুষ। তিনি মানুষের দুঃখে এগিয়ে যান, রাত নেই, দুপুর নেই, সকাল নেই, সর্বদা তিনি মানুষের জন্য করে যান। আর পাড়ার ছেলে, বামেরা ক্ষমতায় নেই প্রায় 10 বছর, কিন্তু সুভজিৎ বাবু সেই বাম দলের হয়ে এখনও তার কর্মকার্য চালিয়ে যাচ্ছেন। তবে তার কাছে পার্টি একটা সব থেকে বড় বিষয়, তার থেকেও বেশি ঊর্ধ্বে সাধারণ মানুষ। আর সেই কারণেই সুভজিৎ বাবু এখনও দলের ঊর্ধ্বে উঠে তার সামাজিক কাজ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, মানুষের কাজ চালিয়ে যাচ্ছেন। আর সেই কারণেই এলাকার বাসিন্দারা তাকেই এবার চাইছে এই এলাকার প্রার্থী নয় বিধায়ক পদে দেখতে। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা।